বলতে আমরা আমরা যে যা শুনলাম যে এখানে বললেন যে মায়ের একটা পায়ের ছাপ উঠেছে, সিন্ধুদের থেকে ছাপ উঠেছে। তা আমরা যখন ছুটে এলাম এখানে তখন বামুন ঠাকুর আমাদেরকে বললো, এবং আমরা নিজেরা চোখে এখনও তো সেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখনও আপনারাও সেটা দেখতে পাচ্ছেন। তা সেই হিসাবে আমরা শুনতে পেলাম যে একটা পায়ের ছাপ উঠেছে, এবং আরতি করার সময় ওর নজরে গেছে। এখন আর যখন এই আরতি করার সময় আরও যে মেয়ে ছেলেরা ছিল তারাও বলছে যে না আমরা প্রথমটাই কিন্তু দেখতে পাইনি, ও আরতি করতে করতে যখন আমরা দেখতে পাই তখন আমরা সরিয়ে আছি, এবং ওটা নিচ পর্যন্ত ছিল। এবং এর আগেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, আজ থেকে 25-30 বছর আগে এরকম একটা হয়েছিল। তো সেটা আমরাও সেটা বামুন ঠাকুর ছিল, তখন আমাদের এই সন্ধ্যে আরতিটা হতো না, সেই থেকে আমাদের এইখানে মায়ের থানে সন্ধ্যে আরতিটা আরম্ভ হয়। আপনার নাম? আমার নাম তো অসিত দত্ত। ওটা পাচ্ছি না তো কি দেখলেন প্রতিদিনই কি আপনি এখানে আসেন? অন্যদিন কি এরকম কিছু দেখেছেন? আজকে দেখি আপনার নাম কি ঘটনাটা? মায়ের ছবি ফোন করলো আমাকে, ফোন করে এসে দেখছি সে মায়ের পায়ের ছবি, দেখে খুব ভালো লাগলো। আর মানে কালী মন্দির সঙ্গে দুর্গা মন্দির যাচ্ছে, দুর্গা মন্দির পর্যন্ত গেছেন ওইটাই দেখি ভালো লাগলো। আমাদের দেখা কিরকম একটা মানসিক অনুভূতির কিরকম সবাইকে বলছি দেখে সবকে মন খুব আনন্দ হয়ে গেল, খুশি তো ভরে গেল। মায়ের এটা আমরা ভাবতে পারি না যে কোনদিন আমাদের মানে এটা দর্শন করবে, মায়ের পায়ের দর্শন হবে সেটা আমরা ভাবতে পারি না। আপনার নাম? আমার নাম হচ্ছে সিন্ধু মিশ্র। বাড়ি? বাড়ি এখানে বৈরাপাড়া। দেখেছিলেন? আমি নিত্যদিনে যেরকম আরতি করতে আসি আরতি করতে এলাম, আরতি করতে আসার পর আরতি যখন আরম্ভ করি তখন আমি কিছু বুঝতে পারি না। আরতি আরম্ভ করার পর তখন এরকম ধরনের দাগ দাগ দেখে আমি একটু ভয় পেয়ে গেছি, দিয়ে আস্তে আস্তে করলাম। তখন ভক্ত কম ছিল, দিয়ে আস্তে আস্তে সবাই জানতে সবাই আসছে। এর আগেও কি এরকম হয়েছে? এর অনেকদিন আগে আমার দাদু যখন পুজো করেছিলেন গোপাল পুরোহিত তখন ছিল, তারপরে আমি যখন। আপনি কতদিন এখানে পুজো করছেন? এখানে আমরা বহুদিন পুজো করছি, আমার দাদু গোপাল পুরোহিত পুজো করেছিলেন, তারপর আমার কাকা তন্ময় পুরোহিত পুজো করেন। আমার কাকা চাকরি করে যাওয়ার পর আমি প্রায় বিগত এখানে প্রায় 12-13 বছর পুজো করছি। তারপর এখন ভক্তদের কীরকম ভিড় দেখা যাচ্ছে? এখন ভক্ত প্রচুর ভক্ত আসছে, আস্তে আস্তে খবর পাচ্ছে, আসছে অনেকে ফোন করছে কী হয়েছে, দিয়ে সবাই আস্তে আস্তে দেখতে পাচ্ছে। আপনার নাম? আমার নাম বুবাই পুরোহিত। হ্যাঁ, 15 থেকে দিয়ে বাইরে গেটটা নিবো।